লবণ পানিতে কে কখনো দেখছেন নারকেল গাছ হয়েছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো সুন্দরবনের ভিতরে ফরেস্ট অফিস। তো চলুন বন্ধুরা, যাওয়ার পথে একটি সোর্স দেখা গেছে। সোর্স হলো এরকম প্রাণী, হুবহু মানুষের মতো, তবে ওরা প্রচুর মাছ খায়। ওদের পেটে খিদে লাগলে একটি মাছ যদি সামনে পায় তাহলে সেটার পরে টার্গেট নেয়, সেটা না ধরা পর্যন্ত তার পিছু ছাড়ে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গোল গাছ। নৌকায় বাদাম দিতে কে কে দেখছেন জানি না, তবে আমাদের ভাইটি বাদাম দেওয়ার চেষ্টা করতেছে গায়ের গেঞ্জি দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা ফরেস্ট অফিসে চলে এসেছি, প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পরে আমরা ফরেস্ট অফিসের পাশে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, সুন্দরবনের ভেতরে নারকেল গাছ হয়েছে। লবণ পানি থেকে নারকেল গাছ, তারপরে খই গাছ, বিভিন্ন প্রকারের গাছ দেখছেন জানি না, তবে চোখের সামনে দেখে নিন। সুন্দরবনের ভিতরে ফরেস্ট অফিস আপনারা দেখতে পাচ্ছেন। সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠবো, উপরে উঠে চারপাশটা আপনাদের ঘুরে দেখাবো। সাথে থাকুন বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছি বসার জন্য একটা বেঞ্চ আছে। তো চলুন বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে দেখি সামনে আর কী কী দেখা যায়। দেখুন বন্ধুরা, সামনের দিকে ফরেস্ট অফিসের চারপাশ সিটি দিয়ে ঘেরা দিয়ে রাখছে যাতে বাঘ হরিণ ঢুকতে না পারে। আর এ সাইডে দেখা যাচ্ছে ফরেস্টারদের একটা টলার রয়েছে, ফরেস্টারদের একটি দা রয়েছে আমার কাছে। এখন দাটি ফরেস্টার অফিসে দিয়ে আসবো। সামনের দিকে দেখতে পাচ্ছেন ডান সাইডে জালিদের কাছ থেকে ফরেস্টারে নৌকা ধরে নিয়ে এনে রাখছে এখানে। আমরা একটু সুন্দরবনের ভেতরে যাবো, তাই ফরেস্টারদের এখানে আসছি পারমিশন নিতে। তো আমাদের পারমিশন দিল না, তো আমরা চলে যাচ্ছি নৌকায়। তো চলুন বন্ধুরা, আমরা নৌকা থেকে এগিয়ে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন সোজা একবার নদীর ওপার বসত বাড়ি, আর এ সাইডে দেখতে পাবেন সুন্দরবন আর সুন্দরবন, আর এর ভিতরে মাঝামাঝি ফরেস্ট অফিস তো আছেই। তো আমরা এখন নৌকার পাশে চলে এসেছি, আমরা এখন নৌকার দিকে নামতেছি সুন্দর কাঠের সিঁড়ি দিয়ে। তো আমরা সবাই নৌকায় চলে এসেছি, আমরা এখন যাব ওই সাইডের একটা খাল আছে সে খালের মধ্যে। তো চলুন বন্ধুরা, ওরা কী জাল ফাইতেছে এটা দেখতে হলে তো। এই সাইডে দেখতে পাচ্ছি একজনের পাশ নিয়ে কী জাল দিয়ে মাছ মারতেছে। তো আমরা এখন ওদিকে যাব না, আমরা এখন সামনে দেখে একটা খাল আছে সেই খালে যাব। তো চলুন বন্ধুরা আমাদের সাথে। সুন্দরবনের কত বড় নদী, দেখলেই ভয় লাগে। বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটি? আশা করি অনেক ভালো লেগেছে। এমনই নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।